পিকলুর মুখে এমন কথা শুনে ভেঙে পড়লো বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষ্ণা বর্ষাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই সৃজনের বাবা ব্যাংক থেকেও চলে আসে। তারপরে কৃষ্ণা বলতে থাকে, আমি কিছুতেই ওই পিকলুর সাথে আমার মেয়ের বিয়ে হতে দেবো না। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা মা, তুমি বারবার কেন এ কথাটাই বলছো? পর্ণা কি একবারও তোমাকে বলেছে যে ও পিকলুর সাথে বর্ষা বিয়ে দিতে চায়? তখন কৃষ্ণা বলতে থাকে, বলতে হবে না, সেটা মুখে বলবে কেন? ওর হাবভাবেই তো বোঝা যায় যে ও পিকলুর সাথে বর্ষার বিয়ে দিতে চায়। তখনই সৃজনের বাবা বলে ওঠে, আমারও একমত, আমিও পিকলুর সাথেই বর্ষার বিয়ে দেব। যদি দেখি দুজন দুজনকে ভালোবাসে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে পিকলুর সাথে বর্ষার বিয়ে দেব। যে কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায়। ঠিক তখনই বর্ষা সেখানে আসে আর বলে, না বাবা। তখনই বর্ষাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন বর্ষা এসে বলে, মা যার সাথে বিয়ে দেবে আমি তার সাথেই বিয়ে করে নেব, আমার কোনো আপত্তি নেই। যা শুনে পর্ণা বলতে থাকে, কি বলছো বর্ষা তুমি, তোমার কোনো পছন্দ নেই? তখন বর্ষা বলে, না না বৌদি ভাই, আমার কোনো পছন্দ থাকবে কেন, আমার কোনো পছন্দ নেই। তখন সৃজন বলতে থাকে, বর্ষা তুই কি হলো হঠাৎ করে, তুই বিয়েতে রাজি হলি কেন, কি হয়েছে বোন তুই আমাকে বল। তখন বর্ষা বলে, না দাদা ভাই, শুধু শুধু কেনই বা ঝামেলা করব বল, মা যেখানে বিয়ে দেবে আমি সেখানে একটু সুখী হব, তাই মায়ের কথা আমি অমান্য করব না। তারপরেই বর্ষা দাঁড়িয়ে থাকে। সৃজনের বাবা অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে কৃষ্ণা খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা, ও সবটা বুঝতে পেরেছে। শোনো পর্ণা, আমার মেয়ে যেহেতু রাজি হয়েছে তাই আমার মেয়ের ব্যাপারে তুমি আর একটা কথাও বলবে না। তোমার ওই ভাইয়ের সাথে আমার মেয়ের কোনো দিনও আমি বিয়ে দিতাম না, বুঝেছো? তাই তোমার বুদ্ধিগুলো তোমার কাছেই রাখো আর এসব আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করবে না। একথা বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায়। তারপরে বর্ষাকে সৃজন আর পর্ণা জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে, তুমি হঠাৎ করে এরকম কথা কেন বললে বলো। তখনই বর্ষা বলে, না না বৌদি ভাই, কেন বলবো বলো, মা বিয়ে ঠিক করেছে, আমি কেন অমত করবো শুধু শুধু। তখন পর্ণা বলতে থাকে, তুমি কাউকে পছন্দ করো না? পিকলু কি তোমাকে কিছু বলেছে? পিকলুকে কি তুমি ভালোবাসো না? তখন বর্ষা বলতে থাকে, বৌদি ভাই, একতরফা ভালোবাসা কখনো কি হয় বলো, একতরফা ভালোবাসাতে কি বিয়ে হয়? তখন এ কথা শুনেই পর্ণা চমকে যায় বলে বলতে থাকে, একতরফা মানে, পিকলু তোমাকে কি বলেছে? তখন বর্ষা বলে, পিকলু আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে বন্ধুই ভাবে। এ কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, সৃজন চলো তো পিকলু এখানে যাব, চলো। এই বলে পিকলুর রুমে যায় পর্ণা আর সৃজন। তারপরে পিকলুকে পর্ণা জিজ্ঞাসা করতে থাকে, তুই বর্ষাকে কি বলেছিস, তুই নাকি ওকে ভালোবাসিস না? তখন পিকলু বলতে থাকে, আরে দিদি তুমি কি বলছো, ওকে আমি কেন ভালোবাসতে যাব? হ্যাঁ ও আমার বন্ধু, ওকে আমি বন্ধুর মতোই ভালোবাসি, তার মানে যে বিয়ে করতে হবে এরকম তো নয়। তখন সৃজন বলতে থাকে, পিকলু তুমি কি বলছো বুঝতে পারছো? তখন পিকলু বলে, হ্যাঁ আমি তো বুঝতে পারছি, আমি তো বুঝেই বলছি। তারপরে পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি এতটা ভুল করলাম, কি করে এতটা ভুল করতে পারি আমি? তারপরে সৃজন বলতে থাকে, পর্ণা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি বুঝতে পারছি আমার বোন শুধু শুধু সময় নষ্ট করেছে এতদিন। এ কথা বলে সৃজন আর পর্ণা রুম থেকে চলে যায়। তারপরে পিকলু কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি যে খুব ভালোবাসি বর্ষাকে, অনেক বেশি ভালোবাসি, যতটা এতটা ভালোবাসি যে আমি কোনোদিনও এতটা ভালো কাউকে বাসিনি, কিন্তু কি করবো দিদি বল, তোর ভালোর জন্য আমার যে এটা করতেই হবে, কারণ কৃষ্ণার কথাগুলো ওই দিন শুনেছিল পিকলু, তাই তো পিকলু এই বর্ষাকে বিয়ে করতে মত দেয়নি। তখন পিকলু কাঁপতে থাকে আর বলতে থাকে, এই বিয়েটাতে যে কেউ সুখী হবি না আর তোর স্ট্রেস বাড়বে, তাই আমি তোকে কি করে টেনশনের মধ্যে ফেলি বলতো দিদি, তোর জন্যই আমাকে এই সহ্যটা করতেই হবে, স্যাক্রিফাইসটা করতেই হবে, না না নিজেকে সামলাতেই হবে। এই বলে পিকলু কাঁদতে থাকে আর নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সেই লোন নেওয়ার লোকটা ম্যানেজারকে বলতে থাকে, কি ব্যাপার, লোনের কি করলেন আপনি, কি করলেন? তখনই ম্যানেজার বলতে থাকে, আসলে স্যার আমি তো দিতেই চাই, আমি তো এগুচ্ছি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তখনই রাঘব বাবু বলতে থাকে, দেখুন আপনার ওই হচ্ছে হয়ে গেছে এগুলো কিন্তু আমি শুনতে চাই না, লোনটা আমার চাই। তখন ম্যানেজার বলে, আসলে রাঘব বাবু আমাদের ব্রাঞ্চে একজন কর্মকর্তা আছে যে অনেক সিনিয়র, সেই ব্রাঞ্চে শুরু থেকে আছে, সে এখানে থাকার জন্যই কখনো প্রমোশনও নেয়নি, অন্য কোথাও বদলিও হননি, না হলে উনি অনেক বড় পোস্টে যেতে পারতেন, কিন্তু সে এখানে আছে, তার চোখেই ফাঁকি দিয়ে এই ফাইলটা আমি কিছুতেই অ্যাপ্রুভ করাতে পারছি না, আমি অনেকভাবে করার চেষ্টা করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো উনিই দিচ্ছে। তারপরে রাঘববাবু বলতে থাকে, ওনার নাম কি, থাকে কোথায়? তারপরে ম্যানেজার বলে, আসলে উনি অনেক ভালো মানুষ। তারপরে রাঘববাবু বলে, আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। তখন ম্যানেজার ওনার বাড়ির ঠিকানা বলে। আর ওইদিকে দেখা যাবে কৃষ্ণা সকাল সকাল
বর্ষাকে বলতে থাকে, বর্ষা বালুচুরি শাড়িটা নামিয়ে রাখতো, তোকে পরিয়ে দেখবো যে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে তুই কালকে এটাই পরবি। তখন বর্ষা বলে, আমি শাড়িটারি চিনি না, বুঝেছ? তখনই কৃষ্ণা বলে, এ কেমন কথা, দুদিন পর তোর বিয়ে হচ্ছে আর তুই শাড়ি চিনিস না, এ চিনতে হবে তো। এই বলে সৃজনের বাবা তখনই নামে। তখন সৃজনের বাবাকে কৃষ্ণা বলতে থাকে, এই নাও বাজারে ভ্যাগ নাও, আর এই ভিতরে খদরটা আছে, এ মিলিয়ে সব বাজার নিয়ে আসবে ঠিকঠাক মতো, বুঝেছ? তখনই সৃজনের বাবা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে চলে যায় বাজারে। ওইদিকে কৃষ্ণা বলতে থাকে, সবার মুখগুলো যেন পেঁচার মতো হয়ে আছে, দূর, এসব একদম দেখতে ইচ্ছা করে না, যাই হোক না কেন আমার মেয়ের বিয়ে আমিই দেব। এই বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায়। তখনই পিকলু নেমে আসে, আর এসে যেতে লাগলে বর্ষা বলতে থাকে, বন্ধু। তখনই পিকলু বলে ওঠে, হ্যাঁ বন্ধু বলো। তারপরে বর্ষা বলতে থাকে, বন্ধু কালকে তো আমাকে দেখতে আসবে, তাই আমার জন্য একটা ছোট লাল টিপের পাতা এনে দেবে? তারপরে পিকলু তাকিয়ে বলে, হ্যাঁ এনে দেবো তো বন্ধু, এনে দেব। তা বর্ষা এটা বলে দিও যে বন্ধু তুমিই চলবে না তুই পিকলু এটা বলবে। একথা বলে ওখান থেকে পিকলু চলে যায়। তারপরে বর্ষা কাঁদতে থাকে আর বলতে থাকে, না না শুধু শুধু আমি কেন ভেঙে পড়বো, তাছাড়া বৌদি ভাই তো আমাকে বলেছিল নিজের আত্মসম্মান বোধটা যেন আমি নিজে কিছুতেই না হারাই, আমার আত্মসম্মান বোধ আমাকেই আমাকেই রাখতে হবে। এই বলেই বর্ষা কান্না বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যাবে সৃজনের বাবা বাজার করতে যায়। তখন দোকানে গিয়ে সে ব্যাগ আর খদরটা দিলেই বলতে থাকে, বাড়িতে মেহমান আসবে বুঝেছিস, এই খদরটা মিলিয়ে ঠিকঠাক মতো সব বাজারগুলো দিয়ে দে, যদি আবার কোনো কিছু গ্যাঞ্জাম হয় না তাহলে বাসায় গিয়েও বকা শুনতে হবে। ঠিক তখনই দোকানদার বলতে থাকে, কিসের মেহমান আসবে গো? তখনই দুজন ছেলে এসে বলতে থাকে, বাড়িতে যে বিয়ে। তারপরে সৃজনের বাবা বলতে থাকে, তোমরা জানলে কি করে? তখন ছেলেগুলো বলতে থাকে, আমরা জানি, সব জানি, মেয়ের বিয়ে তো, তাই লোনটা পাস করিয়ে দিন, আপনার মেয়ের বিয়ের সব খরচ আমার। তখনই অমিতাভ বাবু বুঝে ফেলে আর বলতে থাকে, লোনটা পাস করিয়ে দেবো মানে ফাজলামো হচ্ছে? আর আমার মেয়ের বিয়ের জন্য যা টাকা লাগবে সেটা আমি বহন করতে পারবো, তোমাদেরকে দিতে হবে না বুঝেছ। তখনই ছেলেগুলো সৃজনের বাবাকে হুমকি দিতে গেলে সৃজনের বাবা চিৎকার করে সবাইকে বলতে থাকে, দেখো দেখো ওরা আমাকে হুমকি দিচ্ছে। আর সবাই মিলে ওই ছেলেগুলোকে ধরে ওখান থেকে দৌড়ানি দেয়, আর ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়। তারপরে সৃজনের বাবা বাজার নিয়ে বাড়িতে এসে পর্ণাকে ডাকতে থাকে। তখন পর্ণা নিচে নেমে এসে বলতে থাকে, বাবা কি হয়েছে এরকম করে ডাকছেন? তখন সৃজনের বাবা বলতে থাকে, পর্ণা তোমার আশঙ্কাটাই ঠিক বুঝেছো, আমি বাজারে গিয়েছিলাম, দুজন ছেলে এসে আমাকে বলছে যে মেয়ের বিয়ে তো, আমি নাকি লোনটা পাস করে দিলে আমার মেয়ের বিয়ের সব দায়িত্ব নাকি ওরাই নেবে, আমি একদম লোকজন জড়ো করে ওদেরকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছি। তখন পর্ণা বলতে থাকে, একদম ঠিক কাজ করেছেন বাবা, এরকম এরকম ভাবে ওদেরকে ভয় দেখাতে হবে, কিছুতেই ওদের কাছে মাথা নত করা যাবে না বুঝেছেন, আর ভয় পেয়ে চলবে না, আপনার কিন্তু সাবধানে থাকতে হবে আর এরকম ভাবেই চলতে হবে। তখনই সৃজনের বাবা বলতে থাকে, বুঝেছো তো পর্ণা, তুমি একদম ঠিক বলেছো, আমারও এখন মনে হচ্ছে যে ম্যানেজার কোনোভাবে এসবের সাথে জড়িত, না হলে আমার ঘাড়ে কেন সবটা এসে পড়ল। তখন পর্ণা বলে, তাই তো বলেছিলাম বাবা আপনাকে সাবধান হতে হবে, সিস্টেম কারো হাতে ছেড়ে দেওয়া যাবে না, যে দায়িত্বটা আপনার সেই দায়িত্বটা কিন্তু আপনাকেই পালন করতে হবে। তখনই সৃজনের বাবা অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।